হ্যাঁ, সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমাকে অনেকে রিকোয়েস্ট করেন বা অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই, কফি শপে বেতন কত? তো কফি শপে বেতন কত, এটা যদি আমাকে অনেকে কোয়েশ্চেন করেন, তাহলে আমি বলবো যারা আপনার কফি শপে কাজ জানেন তাদের স্যালারি অনেক টাকায় আসে, বেতন অনেক টাকায় আসে। বাংলাদেশের টাকায় কত হয় সেটা আমি বলবো ভিডিও শেষের দিকে। বাট যারা নতুন আসবেন, ভাবতেছেন যে বাংলাদেশ থেকে কফি শপে আপনারা নতুন আসবেন, যে স্যালারি কত হইতে পারে, তাহলে আমি বলবো যে বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে নতুন আসে, একদম ভাষা ল্যাঙ্গুয়েজ কিছুই জানে না, এমন কি কফি শপ বানাইতে পারে না, বাট কফি শপে আসে, তাদেরকে ট্রেনিং দেওয়ার পর তারা কাজ করবে, তাহলে তাদের স্যালারিটা বেসিক্যালি 1200 থেকে 1300 রিয়াল হয়ে থাকে, যা বাংলাদেশে 40,000 বা 45,000 টাকা হয়ে থাকে। তারপর ধরেন যে আপনি সৌদি আরব আসছেন, আসার পর 1 বছর 2 বছর যাবৎ কফি শপে কাজ করছেন, আপনি বারিস্তা না বাট কফি শপ আইডিতে কাজ করছেন, টুকটাক কাজ জানেন, সো আপনি টুকটাক কাজ জানেন, মোটামুটি আর্ট আসে আপনার ইন্টারমিডিয়েট লেভেলের, তাহলে আপনার বেসিক্যালি স্যালারি হইতে পারে 2000 থেকে 2200 টাকা। আপনি যদি মিডিয়াম লেভেলের জানেন, একটা হচ্ছে কফি শপে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার ফ্ল্যাট হোয়াইট, ক্যাপাচিনো, এগুলো বানানো জানা থাকলে বা ডিজাইনগুলো জানা থাকলে, তাহলে আপনার স্যালারি 2 থেকে 2500 টাকা, মানে ইন্টারমিডিয়েট মোটামুটি জানা থাকলে, মানে আর্ট মোটামুটি জানা থাকলে আপনার 2200 থেকে 2500 টাকার মধ্যে হয়ে যেতে পারে। আর আপনি যদি মনে করেন যে কফি শপ আইডিতে কাজ করেন, আইডি হচ্ছে যেরকম হচ্ছে মক্কা, ইতালি, ফ্রান্স কফি আইডি আর কি, তার মতো তৈরি করা হয়, কফি আছে, কাস্টমার আসে নাই। তো এরকম কফি শপে যদি আপনি কাজ করেন, তাহলে মনে করেন যে আপনার স্যালারি 1500-1700 এরকম হইতে পারে, বা হাইয়েস্ট 1800 রিয়াল হইতে পারে। তারপর এখন আমি বলি যে আপনার যদি ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইট, কোর্তাদু, মিখাতো, তো লাতে, তো এইগুলো যদি আপনি ডিজাইন করতে পারেন, ক্যাপাচিনো ভালো আর্ট করতে পারেন, ভালো ফর্ম করতে পারেন, ভালো মানে এক্সপার্ট হন এই কাজের, আপনি এজ এ বারিস্তা, ঠিক আছে, আপনার 1-2 বছর এক্সপিরিয়েন্স আছে, তাহলে আপনি যদি ভালো কোম্পানি বা কোনো কফি লান্ডারে যান, মিনিমাম আপনার স্যালারি 3000 টাকা হইতে পারে, যা বাংলাদেশে প্রায় 1 লাখ টাকা, এবং আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন। এক্সট্রা ইনকাম কীরকম? আপনি যদি ভালো বারিস্তা এবং এক্সপার্ট, আপনি যদি ভালো বারিস্তা বা এক্সপার্ট হন ওই কাজে, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার অনেকে সৌদিরা কী করে, নতুন কফি শপ খোলে, তখন তারা বাংলাদেশ থেকে, নেপাল থেকে, বিভিন্ন স্থান থেকে, দেশ থেকে ওরা নতুন আমেল আনে, মানে নতুন লোক আনে, আনার পর তাদেরকে তালিম দেওয়ার জন্য লোক খুঁজে এবং বা কোনো দোকানে দেয়। তো আপনি যেটা করতে পারেন, আপনি পার্ট টাইম হিসেবে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যারা নতুন দোকান খুলে, তাদেরকে, তারা আপনার প্রতি মাসে 2000 দিল, আপনি তাদের লোকগুলোকে ট্রেনিং করাই দিবেন, এইভাবে আপনার মান্থলি আরও 2000-2500 আসতে পারে। তো এই ছিল কফি শপের বেতন রিলেটেড, আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকার আসবে। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম, আমার কাস্টমার আছে। তো আমি অনেকটা B60 বানাইছিলাম, আর B60 কিভাবে বানাতে হয় আমি অলরেডি ভিডিও দিছি, আর যারা উল্টো দোষে মনে হয় সরি। একটা কাস্টমার ছিল, B60 বানাই দিলাম, এ আর কি কেয়ার করার